ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অ্যাডমিশন ডেট কি এক্সটেন্ড হবে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি আমাদের নিচে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অ্যাডমিশনের ফার্স্ট নোটিস। এখানে বলাই ছিল যে 10/7/2023 থেকে অ্যাডমিশন শুরু হবে এবং এটা চলবে 11/8/2023 পর্যন্ত। এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু বলা ছিল, যেমন আপনি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্টস, এটা আপনার ফর্ম ফিল আপটা আপনি করতে পারছিলেন 10/7/2023 থেকে 11/8/2023 পর্যন্ত, এবং আপনি ডকুমেন্টস আপলোড করতে পারছিলেন 10/7/2023 থেকে 14/8/2023 পর্যন্ত, এবং অনলাইন ফিস সাবমিশন করা যাচ্ছিল 10/7/2023 থেকে 17/8/2023 থেকে, এবং অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাংক চালানে যেটা করা যাচ্ছিল 17/7/2023 থেকে 17/8/2023 পর্যন্ত। সো এই যে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন ডেট এক্সটেন্ড করার যে নোটিশ সেটা কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করেনি। সেখানে একটা জিনিস দেখুন, ইউজিসির কাছ থেকে অ্যাকচুয়ালি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বা অ্যাডমিশন ডেট এক্সটেন্ড করার জন্য, যেমন দেখুন প্রথমবার যখন অ্যাডমিশন শুরু হয়েছিল তখন কিন্তু এডুকেশন সাবজেক্টটি অ্যাড ছিল না, কারণ হচ্ছে তখন ইউজিসির বা ডিএবির কাছ থেকে কিন্তু এডুকেশন সাবজেক্টটি বিএ অনার্স করানোর জন্য কিন্তু পারমিশন পায়নি, ফার্স্ট চান্সে কিন্তু পারমিশন পায়নি। যখন সেকেন্ড চান্সে পারমিশন পেয়েছিল তখন কিন্তু সেটা নোটিশ দিয়ে জানানো হয়েছিল এবং সেটাতে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। সো আমাদের যত সম্ভব, সো দেখুন ইউজিসির বা ডিএবি, সো ইউজিসি এবং ডিএবির পারমিশন ছাড়া কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডেট এক্সটেন্ড করতে পারে না। তবে সম্ভবত ডেট অবশ্যই এক্সটেন্ড হবে, কারণ লাস্ট ইয়ার যদি আমরা দেখি, সো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিফিকেশন ফর ইউজি অ্যাডমিশন, মানে লাস্ট ইয়ারে যে ডেট এক্সটেন্ড হয়েছিল তার এটা নোটিফিকেশন। তো তখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল যে আপনাদের ডেট এক্সটেন্ড হচ্ছে। সো প্রথমে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রথম যে ডেট দেওয়া হয়েছিল সেটা ছিল 17/8/2022, এবং পরবর্তীতে যে এক্সটেন্ডেড নোটিফিকেশনটা এসেছিল সেটা হচ্ছে 9/9/2022, এবং তারপরে এই যে আপনার 26, এই যে আপনার 22/9, মানে 9/9/2022 থেকে 22/9/2022 পর্যন্ত কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছিল। এবং শুধু এটা নয়, পরবর্তীতে আবার ওই ডেটটাও এক্সটেন্ড হয়েছিল। এই দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর ইউজি অ্যাডমিশন 2022-23 ডেট এক্সটেন্ড, মানে একবার নয় একাধিকবার ডেট এক্সটেন্ড হয়েছে আগামীতে, প্রিভিয়াস ইয়ারে, লাস্ট ইয়ারে কিন্তু একাধিকবার ডেট এক্সটেন্ড হয়েছে। তো সেক্ষেত্রে বা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবারও ডেট আমাদের এক্সটেন্ড হবে, তবে একটু সময় লাগবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু ইউজিসি বা ডিইবির পারমিশন না পাওয়া পর্যন্ত কিন্তু ডেট এক্সটেন্ড করতে পারে না। তো তার পরবর্তীতে যে ডেট এক্সটেন্ড হয়েছিল সেটা দেখতে পাচ্ছেন যে 12/10/2022 থেকে কিন্তু আপনার, এবং 21/9/2022, এবং 21/9/2022 যে ডেট এক্সটেন্ড হয়েছিল 21/9/2022 পর্যন্ত সেটাও কিন্তু পরবর্তী যে এই যে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনে কিন্তু এটা 12/10/2022 পর্যন্ত কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল। এবং শুধু তাই নয়, অন্যান্য যে নোটিফিকেশনগুলো বা অন্যান্য যে ডিগ্রিগুলো বা অন্যান্য যে ডিপ্লোমা ডিগ্রি যে পোস্ট গ্রাজুয়েট যেগুলো সেক্ষেত্রেও কিন্তু ডেট এক্সটেন্ড হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিফিকেশন ফর পিজি বিলিস অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা অ্যাডমিশন ডেট এক্সটেন্ড, মানে এই লাস্ট ইয়ার যেটা হলো আপনার সেটাও কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছিল। তো একাধিকবার একাধিক বিষয়ে কিন্তু ডেট এক্সটেন্ড হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো এটাকে কিন্তু আপনার ছোট করে নেওয়াটা ঠিক না, ডেট এক্সটেন্ড অবশ্যই আমরা চাইবো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডেট এক্সটেন্ড করুক, ইউনিভার্সিটি ডেট এক্সটেন্ড করুন, কিন্তু ডেট এক্সটেন্ড একবার করলে পরে আপনারা অবশ্যই যারা যারা আপনারা এখনও পর্যন্ত অ্যাডমিশন হতে পারেননি বা কোনো কারণবশত টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো পেমেন্ট কমপ্লিট করতে পারেননি বা আপনার ভেরিফিকেশান এখনও পেন্ডিং আছে, যে কোনো কারণের জন্য আপনাদের যাদের এখনও পর্যন্ত পেন্ডিং আছে, আপনারা অবশ্যই যত শীঘ্রই সম্ভব ডেট এক্সটেন্ড হলেই কিন্তু আপনারা সেটা সেই প্রসেসটা কমপ্লিট করে নেবেন। এবং আপনারা নতুন যারা ভাবছিলেন যে আমরা ভর্তি হব, তো আপনারাও অবশ্যই ভর্তি হতে পারবেন, ডেট এক্সটেন্ড হলে কিন্তু অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় পরবর্তীতে, ইউজির ক্ষেত্রে যদিও এটা কম দেখা যায় কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য পিজিদের ক্ষেত্রে হলে পারে কি হয় যে যেগুলো ম্যারিট বেসড সাবজেক্ট আছে সেই সাবজেক্টে কিন্তু ডেট এক্সটেন্ড হয় না, অন্য সাবজেক্টগুলোতে ডেট এক্সটেন্ড হয় কিন্তু ম্যারিট বেসড সাবজেক্টগুলোতে কিন্তু ডেট এক্সটেন্ড হয় না।
তো আর্টসের ক্ষেত্রে কোনো ব্যাপার নয়, আর্টসের ক্ষেত্রে সবগুলো সাবজেক্টই ডেট এক্সটেন্ড হলে আপনাদের তো সবার আগেই হবে, কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো দেখা যায় যে কিছু কিছু সাবজেক্ট ডেট এক্সটেন্ড হয় না, সেটা ম্যারিট বেসের কারণে। ইউজিদের ক্ষেত্রে যদিও ম্যারিট নেই তো আপনাদের সরাসরি আপনারা ভর্তি হতে পারবেন। সো আমরা যদি সম্ভবত বলি যে কবে ডেট এক্সটেন্ড হতে পারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, মোটামুটি আশা করা যাচ্ছে যে ডেট যে এক্সটেনশনের যে নোটিশটা সেটা মোটামুটি সামনের সপ্তাহের মধ্যেই হয়তো চলে আসতে পারে। তো যখনই আসবে তখন অবশ্যই আমরা সেই ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো, আর যখনই আসবে তখন কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নেবেন। আর আমাদের নিচে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনারা সেখানে অবশ্যই জয়েন করবেন। আমাদের কাছ থেকে সমস্ত রকম ইউনিভার্সিটির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।